আজকে হুট করে কারণ ছাড়া লাইভে চলে আসলাম। কারণ ছাড়া না, আমি আজকে লাইভে আসার পিছনে একটা কারণ আছে। আমি এখন শুটিং করছি উত্তরা 13 নম্বর সেক্টরে। এটা হাউস নাম্বার কত? এটা হচ্ছে 13 নম্বর সেক্টর, 3 নম্বর রোড, হাউস নাম্বার 23-এ আমি আছি শুটিং করছি। এটা হাউস নাম্বার 24 মনে হয়। হ্যাঁ, 24 নম্বর হাউসের এই বাসাটা। এখানে একটা কাজের মেয়ে আছে, এই মহিলা প্রতিদিন তার এই কাজের মেয়েটাকে ইচ্ছা মতন মারে পেটায়। এই যে সাকি, এই বাসায় প্রতিদিন অনেক মারামারি হয়, মেয়েটা অনেক ছিল। এবং আমরা চিল্লাচিল্লির কারণে আমরা শুটিং করতে পারছি না, এবং বাচ্চার ওই মেয়েটার চিৎকার খুব জোরে জোরে শোনা যাচ্ছিল একটু আগে। এখন মহিলা চিৎকার শোনা যাচ্ছে, মহিলা চিল্লায় ওই মেয়েটাকে বকাঝকা করতেছে। আমি নিজেও শুনছিলাম একটু আগে, মহিলা চিৎকার করে বলছিল যে তুই আমার কাজ না করতে পারলে তুই মাইর খাবি, ডিজাইন দেয়। তো এটা আমি আসলে লাইভ করার কারণ হচ্ছে মহিলাকে ডাক দিব। রোজ রোজ এরকম ভাবে মারবে কেন? উনি যদি শুনে আসতো, খারাপ মহিলাদের সঙ্গে যদি কথা লাগ, মানে মুখে কথা বলে, তো একটা প্রেস্টিজিয়াস ইস্যু। এইটা হচ্ছে হাউস নাম্বার বলে দিলাম, কত নম্বর হাউস জানি, 24 নম্বর হাউসের 6 তলার এই পাশের ফ্ল্যাটটা। যদি কেউ আমার লাইফটা দেখার পরে মেয়েটাকে উদ্ধার করতে পারে তাহলে খুব ভালো। আসলে ওই মহিলার ডাইকা নিয়ে হয়েছে এখানে দাঁড়ায়, কথা বলতে পারলে খুব ভালো হইতো। দাদা আমি একটু ঝগড়া করছি। বলো, আমরা শুটিং করতে পারতেছি না, বলো যে আমরা শুটিং করতে পারতেছি না। দেখ, কি করবি দেখ, বলো।